हेलो वेलकम अस्सलाम वालेकुम दिस इज नीला मजुमदार वेलकम बैक टू माय चैनल अपन सबा के आमंत्रण जाना चैने आशा करी सबाई भलो आबारो हाजिर हो गेलाम लाच्छा सेमाइयेर रेसिपी निये। आज आमी आपनादेर खूब सहजे कोनो धरनेर झामेला छाड़ाई लाच्छा सेमाइ तैरी करे देखाबो। बासाय अतिथि एले झटपट ए सेमाइयेर रेसिपिटी करे फेलते पारेन। आशा करछि एई रेसिपिटी भालो लागबे। ताहले कथा ना बाड़िये चले जाच्छि आमादेर आजकेर रेसिपिते। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এক লিটার খাঁটি গরুর দুধ একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এখন দুধটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে তিন টুকরো দারচিনি, এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ, ছয় থেকে সাতটি এলাচ, দুইটা তেজপাতা আর আটটি কাজু বাদাম কুচি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ কোরানো নারিকেল। নারিকেল দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে দুধটাকে কষিয়ে নিতে হবে। সময়ের দিক থেকে বলতে গেলে প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নেব। বলো কাষার পর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে আর অনবরত নেড়েচেড়ে যেতে হবে। আমার দুধ জাল করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব। দুধটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেব। 7 মিনিট পর আমি এর মধ্যে সেমাই মিক্স করে নেব। গরম অবস্থায় সেমাই দিলে খুব নরম হয়ে যাবে আর দলা পেকে ঘন হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এখন একটি মিক্সিং বলে জাল করা দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধটিকে একটু ঠান্ডা করে নেব। মিডিয়াম গরম থাকা অবস্থায় সেমাইটি দিয়ে দেব। এখানে আমি লাচ্ছা সেমাইয়ের পুরো প্যাকেটটি দেইনি, কিছুটা সেমাই রেখে দিয়েছি। কারণ বেশি সেমাই দিলে সেমাইটা অনেক বেশি ঘন হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। সেমাইগুলো দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে যেতে হবে, না হয় দলা পেকে যাবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না সেমাই দুধের সাথে মিশে যাচ্ছে। এখন আমি এর উপরে কিছু কিশমিশ এবং কাজু বাদাম কুচি দিয়ে দেব।
किशमिश एवं काजू बादाम देवार पर हाथ दिए एक दुलिए दिच्छी। एभावे 5 मिनट रेखे देव। हो गेलो मजादार यामी लाच्छा सेमाई। आशा करी आजकेर ए रेसिपिटी आपनादेर काछे भालो लेगेछे एवं सहज लेगेछे। भिडियोटी भालो लागले प्लिज आमार चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करे राखबेन। खूब शीघ्र ही हाजिर हो जाब नतुन आरेकटी रान्नार भिडियो निये। भालो थाकबेन, सुस्थ थाकबेन एवं आमार जन्य दोआ करबेन। कीप वाचिंग नीला मजुमदार रान्नाघर। आल्ला हाफेज़।